চলতি সপ্তাহে ত্রিপুরায় আসছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী 16 তারিখে রাজ্যে পা রাখতে চলেছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে 17 তারিখ শনিবার রাজনৈতিক সভা করবেন জগৎ প্রকাশ নাড্ডা। রাজ্যের দলীয় নেতৃত্বদের সাথেও করবেন গুরুত্বপূর্ণ বৈঠক। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 30 মে কেন্দ্রের 9 বছর পূর্ণ করেছে ভারতীয় জনতা পার্টি। সেই উপলক্ষে দেশ জুড়ে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যে এসে শনিবার সকালে রাজধানীর বরিষ্ঠ নাগরিকদের সাথে কথা বলবেন জেপি নাড্ডা। জনসম্পর্ক অভিযানের মধ্য দিয়ে রাজ্যবাসীকে জানাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা। রাজ্য বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের উপস্থিতিতে আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আমাদের 9 বছর মোদীজির দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর 9 বছরে বিভিন্ন কর্মসূচি আমরা ইতিমধ্যে বাস্তবায়িত করছি। আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি গত 30 মে থেকে 30 জুন পর্যন্ত এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মোদীজির এই 9 বছরের সময়কালকে আমরা জনসমক্ষে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছিলাম। সেইগুলি আমরা যথাসময়ে আমাদের ত্রিপুরা রাজ্য প্রতিপালন করছি আমাদের কার্যকর্তারা। তো আমাদের মধ্যে আমাদের এই কর্মসূচিতে ছিল যে আমাদের ত্রিপুরা রাজ্যে 2টি বড় জনসভা হবে। তো তার মধ্যে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আগামী 17 তারিখ আমাদের শান্তির বাজার যে স্কুল মাঠ রয়েছে সেখানে একটি জনসভা আমরা সংগঠিত হবে। সেখানে আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি উনি উপস্থিত থাকবেন এবং সকাল 11টায় শান্তির বাজারে উনি উনার এই ভাষণ উনি সেখানে রাখবেন শান্তির বাজারে। উনি সম্ভবত 16 তারিখই ওনার আসার কথা রয়েছে। 16 তারিখ রাত্রেই হয়তো উনি আসবেন। আর সকালবেলায় উনি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রবুদ্ধ নাগরিক দুইজনের বাড়িতে যাবেন। সেই সময়সূচি আমরা পরবর্তীতে জানিয়ে দেবো কার বাড়িতে যাবেন। আমাদের একটা কর্মসূচি চলছে যে মোদীজির এই 9 বছর কালকে সামনে রেখে প্রবুদ্ধ নাগরিকদের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্পর্ক সে সমর্থন এই প্রোগ্রাম অনুযায়ী আমাদের মাননীয় রাষ্ট্রীয় সভাপতিও উনি 17 তারিখ সকালবেলায় উনি দুইজন প্রবুদ্ধ নাগরিকদের বাড়িতে যাবেন। এরপর ওখান থেকেই উনি শান্তিবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। শান্তির বাজারে উনি আমাদের 11টার সময় ওনার সভা রয়েছে সেখানে এবং সেখান থেকে 1:30টার মধ্যে উনি আগরতলা বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচির জন্য উনি আগরতলা থেকে উনি প্রায় 1:30 নাগাদ 17 তারিখ 1:30 নাগাদ আগরতলা থেকে উনি অন্য গন্তব্যস্থলে রওনা। চলতি বছরে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি। দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করেছে গেরুয়া শিবির, কিন্তু তাদের খাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তিপ্রা মথা। 2023 বিধানসভা নির্বাচনে নিজেদের ভোট অনেকটাই বাড়িয়েছে তারা। 13টি আসনে জিতে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে স্থান করে নিয়েছে তিপ্রা মথা। তারপর ফের দাবি তুলেছে আলাদা ত্রিপুরা ল্যান্ডের। তাই এখন থেকে লোকসভা নির্বাচনের দিকে নজর দিতে চাইছে বিজেপি। ত্রিপুরা 2টি লোকসভা আসনে বিজেপির দখলে আসবে বলে ইতিমধ্যেই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তাই শান্তির বাজারের সভা থেকেই জেপি নাড্ডা ত্রিপুরায় লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দেবেন বলে ধারণা রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।